জলাবদ্ধতা নিরসনে বছরে খরচ হয়েছে পাঁচশো কোটি টাকারও বেশি সংস্কার করা হয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা এরপরও ভারী বৃষ্টি হলেই তলিয়ে যায় খুলনার অনেক সড়ক এ নিয়ে দুর্ভোগের যেন শেষ নেই নগরবাসীর ভারী বৃষ্টি হলে এভাবেই তলিয়ে যায় খুলনা নগরের অনেক সড়ক এতে ব্যাহত হয় চলাফেরা থমকে যায় যানবাহনের গতি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ড্রেন আর রাস্তার নোংরা পানি প্রবেশ করায় দুর্ভোগে বাসিন্দারা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম অথচ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় প্রায় পাঁচশো কোটি টাকা ব্যয়ে গত বছরে পুনর্নির্মাণ করা হয়েছে একশো চারটি ড্রেন সেই সাথে পুনঃখনন করা হয় ময়ূর নদী ও সাতটি খাল সংস্কার করা হচ্ছে আরও বত্রিশটি ড্রেন তারপরও সুফল না মেলায় ক্ষুব্ধ নগরবাসী টাকা আসছে কাজও হয়েছে কিন্তু দুর্ভোগ কমেনি আমরা জনগণ দেখেন কি অবস্থা আমরা ঘর থেকে বের হতে পারতেছি না পানিতে যাওয়া আসা যাতায়াত সমস্যা হচ্ছে যোগাযোগের সমস্যা হচ্ছে আমাদের এই দোকান আসতে পারতেছি না উন্নয়ন ঠিকই আছে কিন্তু আপনার জলবদ্ধতা ঠিকই থাকতেছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা শোনালেন গতানুগতিক কথা বলেন জোয়ারের সময় বৃষ্টি হলে সড়কের পানি নামতে কিছুটা সময় লাগে তখন প্রচুর বৃষ্টি হয় তখন পানি ওয়াটার লগিং হয়ে যায় যার পরে এটাকে দ্রুত আর চ্যানেল আউট করতে পারে না আর না করার কারণে এই জলাবদ্ধতা হচ্ছে পঁয়ষট্টি কোটি টাকা ব্যয়ে আমাদের এই সুলুইস গেটে বুস্টার পাম্প স্থাপন হবে এবং আধুনিক সুলুইস গেট হবে যেখানে আমরা এই জোয়ারের সময়ও আমরা শহরের এই বৃষ্টির পানি আমরা পাম্প করতে সক্ষম হব নগরের একত্রিশটি ওয়ার্ডে ড্রেন রয়েছে মোট এক হাজার দুশো পাঁচ কিলোমিটার